আজ এমন একটি উপন্যাস সম্পর্কে আলোচনা করব, এমন একজন লেখিকা সম্পর্কে বলবো যিনি দেশের বাইরে গিয়েও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে এনেছেন দেশকে। তিনি বিশ্ব পাঠকের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন এদেশের মুক্তিযুদ্ধ এবং তৎসম্পর্কিত রাজনীতিকে। হ্যাঁ, বলছিলাম ব্রিটিশ লেখিকা তাহমিমা আনামের কথা। তাঁর রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক ত্রয় উপন্যাসমালার প্রথম পর্ব আ গোল্ডেন এজ নিয়ে আজকে আমরা আলোচনা করব। উপন্যাসটি বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে। বাংলা ভাষায় উপন্যাসটির অনুবাদ করেন লিসা গাজী। এই উপন্যাসের শিরোনাম তিনি দেন সোনাঝরা দিন। উপন্যাসটি 1971 সালের প্রেক্ষাপটে লেখা, তবে ঘটনাক্রমে 47-এর দেশ বিভাগ, 69-এর গণ অভ্যুত্থান এবং আরও অনেক ঐতিহাসিক ঘটনাবলীও এতে স্থান পেয়েছে। উপন্যাসটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক ইতিহাস এবং মানব মনস্তত্ত্ব নিয়েও আলোচনা হয়েছে। উপন্যাসটি একটি পরিবারের কাহিনী, একটি পরিবারের যুদ্ধকালীন সময়ে মনস্তাত্ত্বিক বিভিন্ন বিষয়গুলি এতে আলোচনা করা হয়েছে। উপন্যাসটি শুরু হয় রেহেনা হকের বৈধব্যের মাধ্যমে। সমগ্র উপন্যাসটি তার জবানিতে রচিত। তিনি কলকাতার নাগরিক, উর্দুভাষী এবং বৈবাহিক সূত্রে ঢাকায় থাকেন। তার স্বামী সদ্য প্রয়াত। অপরদিকে তার ভাসুর, নিঃসন্তান ফয়েজ এবং তার স্ত্রী পারভীন আইনি আশ্রয় নিয়ে রেহেনা হকের দুই সন্তান মায়া এবং সোহেলকে তাদের সাথে করাচি নিয়ে চলে যায়। শুরু হয় রেহেনা হকের তার দুই সন্তানের জন্য প্রতীক্ষার পালা। এই সময়টুকুতে তিনি তার দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে তৈরি করেন একটি বাংলো। বাংলোর নাম দেন সোনা। পরবর্তী দৃশ্যপটে আমরা দেখতে পাই 1971 উত্তাল সময়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধের ডাক দিয়েছে। সোহেল একজন প্রগতিবাদী যুবক হিসেবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। অপরদিকে মায়া, সে ভারতে গিয়ে মুক্তিযোদ্ধাদের জন্য প্রচারপত্র তৈরি করতে থাকে। রেহেনা হক নিজেও তার বাংলোয় আশ্রয় দেন তার ছেলের সহযোদ্ধাদের। উপন্যাসটিতে আমরা দেখতে পাই একটি পরিবার কিভাবে ওতপ্রোতভাবে যুদ্ধের সাথে জড়িয়ে পড়ে। এই উপন্যাসটিতে বিভিন্ন প্রেক্ষাপটে তুলে ধরা হয়েছে মুক্তিযুদ্ধের কিছু বিষয়াবলী, যা গতানুগতিকভাবে মুক্তিযুদ্ধ বিষয়ক সিনেমা, বই কিংবা উপন্যাসে আমরা একটু কম দেখি। যেমন উপন্যাসটিতে তাহমিমা আনাম শরণার্থী শিবিরের কথা বলেছেন, যে শরণার্থী শিবিরে মায়া চিকিৎসা সেবা দিত। ভারতের শরণার্থী শিবিরগুলো যে আমাদের মুক্তিযুদ্ধেরই একটি অংশ তা অনেক ক্ষেত্রেই তুলে ধরা হয় না, এই বিষয়টি তাহমিমা আনাম খুব নিখুঁতভাবে উপস্থাপন করেছেন। আবার 1971 উত্তাল সময়ে মানুষ যে কিছু ব্যাখ্যাহীন অস্বাভাবিক কাজ করত তাও তিনি তুলে ধরেছেন। যেমন দেখা যায় 25 মার্চ কালো রাতে রেহেনা হকের প্রতিবেশীর বাসায় খুব ধুমধাম করে একটি বিয়ে হচ্ছে। বিয়ে হচ্ছে একজন মেজরের সাথে রেহেনা হকের প্রতিবেশীর মেয়ে সিলভির। এই সিলভিকে রেহেনা হকের ছেলে সোহেল খুব পছন্দ করত। পরবর্তীতে সিলভির সাথে মেজরের বিয়ে হয়ে যায় এবং একসময় আমরা দেখতে পাই এই মেজরকে পাকবাহিনী ধরে নিয়ে যায়। সেখান থেকে আমরা পাকবাহিনীর টর্চার সেলের নির্মমতার কথাও জানতে পারি। আবার একটি দৃশ্যে আমরা দেখতে পাই সোহেলের সহযোদ্ধা একজন মেজর রেহেনা হকের বাড়িতে আশ্রয় নেন এবং তার সামনে রেহেনা হক এক নির্মম সত্য তুলে ধরেন। তা হলো তিনি তার বাংলোটি বানিয়েছেন চুরির টাকায়। তিনি এক অন্ধ বৃদ্ধ লোকের বাড়ির কিছু গয়না চুরি করে সেই টাকা দিয়ে তার সন্তানদের ভবিষ্যতের জন্য এই বাংলোটি বানান। এ থেকে আমরা বুঝতে পারি কতটা উত্তাল ছিল 71-এর সেই দিনগুলো। তাহমিমা আনামের এই উপন্যাসে রেহেনা চরিত্রটির মাঝে আমরা অনেকটাই শহীদ জননী জাহানারা ইমামের ছায়া দেখতে পাই। হয়তোবা তারই ছায়ায় এই চরিত্রটিকে সৃষ্টি করেছেন তাহমিমা আনাম।
তবে শহীদ জননীর কাছে তার ছেলে ফিরে যায়নি। কিন্তু রেহেনা হকের কাছে তার ছেলে সোহেল ফিরে আসে এবং সেই সময় সোহেলের আমূল পরিবর্তন হয়। সে ধীরে ধীরে ইসলামের দিকে ঝুঁকতে থাকে, কেননা তার খুব পছন্দের সিলভির যখন স্বামী বিয়োগ হয় তখন তার মানব মনস্তত্ত্বে এক ধরনের পরিবর্তন আসে এবং তার পরিবর্তন দেখে সোহেলও নিজেকে পাল্টে ফেলে। সেও সিলভির সাথে সাথে বিশ্বাস করতে থাকে যে পাক বাহিনীরা দেশে যুদ্ধ করতে এসেছিল দেশের অখণ্ডতা রক্ষার জন্য। এবং সোহেলের এই মন মানসিকতার পরিবর্তনের মাধ্যমে আমরা আভাস পাই তাহমিমা আনামের ত্রয়ী উপন্যাসমালার দ্বিতীয় পর্ব দ্য গুড মুসলিমে। রেহেনা হকের কাছে যুদ্ধ শেষে তার ছেলে ফিরে আসলেও ফিরে আসেনি মায়া, তার মেয়েটি। সে গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল ঘুরে ঘুরে চিকিৎসা সেবা দিতে থাকে। অসংখ্য নির্যাতিতা নারী, ধর্ষিতা নারী, তাদের চিকিৎসা সে করতে থাকে। এভাবেই এই উপন্যাসের ইতি টানেন তাহমিমা আনাম। অত্যন্ত সুন্দর এবং মানব মনস্তাত্ত্বিক বিশ্লেষণধর্মী একটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস আ গোল্ডেন এজ।